ভারে ভারে বন্ধু তোমায় দেখিতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়। সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ষোলোয়ানী প্রজেক্ট ট্যুরিস্ট স্পট ভ্রমণ ভিডিওতে আজকে আমি শেষ পর্ব চতুর্থ পর্বে আছি। এই পর্বে বন্ধুরা আমি নদীর সংস্পর্শে আসব, একদম নিচে নেমে যাব। আমরা বাসা থেকে সব প্রস্তুতি নিয়ে এসেছিলাম এখানে গোসল করব বলে, নদীতে পানি কম। আমরা প্রথম উপরে দেখে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, পরে একজন জেলে সেখানে আমাকে অভয় দিয়ে নিচে নামালেন, আসলে পানি কম, আমি এখন গোসল করছি। হ্যালো ভিউয়ার্স, গত তিন পর্বে আমরা এই প্রজেক্টের পশ্চিম পাশের ব্লকে ছিলাম, আজকে আমি এই নদী দিয়ে পার হয়ে পূর্ব পাশের ব্লকে এসেছি। নদী পার হওয়ার সময় প্রথমে অনেক ভয় লেগেছিল, ভেবেছিলাম অনেক পানি হবে, কিন্তু একজন জেলে এপার থেকে আমাকে গাইড দিয়ে দিয়ে নিয়ে এসেছে, পরে দেখি না পানি একেবারেই কম, আর কোনো কোনো জায়গায় বুক পানি পেয়েছি কিন্তু বেশিরভাগ জায়গাতেই পানি কম। ট্রলারগুলো চলছে, একটু বেশি পানি যে যে জায়গা দিয়ে আছে ওখান দিয়ে চলে, আর নিচে সব এব্রো থেব্রো ব্লক পড়ে আছে, ব্লক দিয়ে রেখেছে সরকার এখানে যাতে ভেঙে না যায় নদী। এখন আমি এই মোহনা, এটা নদীর অবশ্য মোহনা, এখন এই মোহনার একাংশে নেমে আমি গোসল দিচ্ছি। সবচেয়ে ভালো লাগতেছে এটা যে আমার বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছিলাম তো গোসল করব বলে, শহরের যেই আমরা কর্মমুখর ব্যস্ততার ভিতরে প্রতিনিয়ত ঝর্ণার নিচে গোসল করি সাপ্লাই পানি দিয়ে, আজকে এই প্রকৃতির একেবারে প্রাকৃতিক ঝর্ণা বলা যায় এই নদীতে নেমে আমি গোসল দিচ্ছি। ছোটবেলায় পুকুরে নদীতে গোসল করতাম, আজকে আমার সেই শৈশব কৈশোরের স্মৃতিগুলো ভেসে উঠছে মনে। তবে নদীতে সবচেয়ে ভালো লাগতেছে স্রোত আছে বন্ধুরা, হয়তো আমি স্রোত দেখাতে পারছি না, আমার গায়ে লাগতেছে স্রোত, ফেনা এসে চলে যায় এখান থেকে, খুবই সুন্দর একটা স্রোত গায়ে লাগতেছে, স্রোত কেটে কেটে উপরের দিকে সাঁতার কাটছি, খুবই ভালো লাগছে। বিশেষ করে আমার শৈশব কৈশোরের কথাই এই মুহূর্তে বেশি বেশি মনে পড়ছে। আপনারা এখানে আসলে অবশ্যই নদীতে গোসল করার প্রস্তুতি নিয়ে আসবেন, অনেক ভালো লাগবে। আর যদি বর্ষাকালে আসেন তাহলে তো কথাই নেই, এখানে খুব সুন্দর করে নদীতে সাঁতার কাটতে পারবেন। আর যে বন্ধুরা সাঁতার জানেন না তারা শীতকালে এসে এরকম নামলে ভালো হবে, আর বর্ষাকালে আসলে এক পাশে থেকেই হয়তোবা গোসল করতে পারবেন সাঁতার না জানলে, আর সাঁতার জানলে অনেক সুন্দর হবে, এনজয়েবল হবে জার্নিটা। আমার কাছে দারুণ লাগছে, এক কথায় অপূর্ব, আমি কিছুক্ষণ নদীতে লাফঝাপ মেরে সময় কাটিয়েছি। তো আপনারা দেখতে থাকুন, আমরা পরবর্তীতে পূর্ব পাশের প্রজেক্টটা আজকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি গোসল করতে নেমে আমার অতীতের শৈশবে আমার প্রিয় মুহুরী নদীর কথা মনে পড়ছে। আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামের ভেতর দিয়ে মুহুরী নদী প্রবাহিত হয়েছে, আমরা বন্ধুরা মিলে সেই নদীতে গোসল করতাম, অনেক ভালো লাগতো, আমরা নদীতে লাফঝাপ দিতাম। আর এখন এখানে এই প্রজেক্টে মেঘনা নদীর মোহনায় গোসল করতে নেমে আমার বারবার কৈশোরের কথা, শৈশবের কথা মনে পড়ছে, অপূর্ব স্মৃতি কাতরতায় ভুগছি আমি, আর ভালোও লাগছে। আর পাশাপাশি আমার কবি মাইকেল মধুসূদন দত্তের সেই জনপ্রিয় কপোতাক্ষনদ কবিতাটি মনে পড়ছে, এই জন্যে আমি এখানে একটু আপনাদেরকে কবিতাটি শোনাচ্ছি। সতত হেনদ তুমি পড় মোর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে, জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। আমি গোসল শেষ করে বন্ধুরা এইবার উঠে যাচ্ছি উপরে, উঠে ড্রেস আপ হচ্ছি, তবে উঠার সময় উপরে উঠার পথটা খুবই এব্রো থেব্রো, বিশাল বিশাল পাথরের খণ্ড, অনেক কষ্ট হয়েছে, আমি সেই ভিডিওটা একটু আপনাদেরকে করে দেখাবো। এখন
এই জেলেটির নাম মোহাম্মদ নুরুল আমিন। ওনার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। উনি আমাকে সহযোগিতা করে নদী পার করিয়েছেন। এত বড় বড় ব্লক এখানে ফেলে রাখছে, এসব ব্লকের মধ্যে পড়লে বোঝা যায় এসব ব্লক ক্রস করে আসা এত সহজ না বন্ধুরা। যারা এখানে আসবেন এরকম ব্লকের মধ্যে হুঁশিয়ারে পা ফেলবেন। আমি নিচের থেকে যখন উপরে উঠতেছিলাম আমার কাছে মনে হয়েছে অনেক ডেঞ্জারাস একটা পথ, এসব পথে ব্লকগুলো অনেক মারাত্মক, খুব হুঁশিয়ারে আস্তে আস্তে উঠতে হবে। আমি এই ব্লকগুলোর একটা ছবি এখানে ডিজাইন করে দেখাইলাম। এখানে আসা যাবে নামা যাবে, কিন্তু ব্লকগুলো খুবই অ্যাব্রো থ্যাব্রো বিভিন্নভাবে ব্লকগুলো আছে। আমি এইসব এই ব্লক পাড়ি দেওয়ার সময় মনে হচ্ছে আমি দুর্গম পাহাড় পাড়ি দিচ্ছি, এই জন্য আমি ভিডিওটা করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি পূর্ব পাশের ব্লকে এসেছি। এখন এখানে উপরে এসে দেখতে পাচ্ছি এখানে আমাদের মতো অনেকেই ঘুরতে আসছেন, এই পর্যটকরাও এখানে নদীতে গোসল দিচ্ছেন। এখন গোসল করতে নামলে এখানে হাঁটু পানি, এই জন্য আমার ওই রবীন্দ্রনাথের কবিতাটা মনে পড়ে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। একেবারে পাখিটা যে পার হয় যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ডালু তার পাড়ি, একেবারে মিলে যায় কবিতাটা। এখন আমরা এভাবে এখন ঘুরিয়ে দেখাচ্ছি এই যে প্রজেক্টের ওই শেষ প্রান্ত নিয়ে যাচ্ছি পূর্ব পাশের প্রজেক্টের। এখন আমি পূর্ব পাশের প্রজেক্টে গেলেও এরকম একটা নদী দেখতে পাবেন, ওইখানেও আবার মেঘনার মোহনায় এসে মিলিত হয়েছে। মানে এখানে দুই তিনটা মোহনা দেখা যাবে মেঘনার সাথে এসে এসে শাখা নদীগুলো মিলে গিয়েছে, ওইটা আমরা একটু পরে আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আমি এখানে একবার নিজেকে পূর্ব দিকে আরেকবার পশ্চিম দিকে মুখ করে দুইবার আমি একটু স্মৃতিতে ধরে রাখার জন্য নিজেকে ক্যামেরাবন্দি করলাম। আর এরপর আমরা এখানে পূর্ব পাশের পূর্ব প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখব। এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে পূর্ব পাশের প্রজেক্টের এখন বেড়িবাঁধের একটা অংশ দেখাবো নিচের। দেখুন এই যে বেড়িবাঁধটা, এই বেড়িবাঁধটা নিচে এখানে ফেনা দেখা যাচ্ছে, আসলে ফেনা না, ওই নিচে যেই টাইলসগুলো বসানো হয়েছে ওইটার উপরে পানি যখন কমে গিয়েছে তখন ফেনাগুলো বসে গিয়েছে। আসলে ফেনার নিচে টাইলস আছে, তিন স্তরের নিরাপত্তা সব জায়গাতেই আছে। আর এই প্রজেক্টটার এই যে পূর্ব পাশ, এটা একবারে ওখানে দূরে যে জাহাজগুলো দেখা যাচ্ছে সেগুলো, সেটা একটা শিপইয়ার্ড, সেখানে আমি যেতে পারবো না কারণ এখানে নদী আবার পার হতে হবে, ওই নদী এখন আজকে আর পার হব না। এখানে এই প্রজেক্টটা মূলত এই অংশ পর্যন্ত, নদীর ওই পারে হচ্ছে শিপইয়ার্ড, ওইটা প্রজেক্টের অংশ না, এই জন্য আমরা ওইদিকে যাব না। কিন্তু এই নদীটা অনেক বড়, ক্যামেরাতে আমি জুম করাতে আপনারা ছোট মনে করতে পারেন, এটা আসলে অনেক বড় নদী, অন্তত আধা কিলোমিটার ব্যাপী এটা হবে। তো এইভাবে মানে দুইটা মোহনা আমরা দেখেছি, এই একটা মোহনা বন্ধুরা, এই যে শিপইয়ার্ডের সাথে এই যে প্রজেক্টের সাথে এখানে একটা মোহনা, এখানে একটা শাখা নদী এসে এখানে মোহনায় মেঘনায় মিলিত হয়েছে। আর একটু আগে আমি যেখানে গোসল করেছিলাম সেটা আবার আরেকটা মোহনা, সেটা দুই প্রজেক্টের মাঝখান দিয়ে নদীটা এসে মোহনায় মিলিত হয়েছে। এই দুইটা মোহনা আমরা এখানে এসে দেখতে পাই। আর দেখতে পাচ্ছি এখানে রূপায়ণ সিটির এখানে সাইনবোর্ড আছে, এরা মনে হয় এখানে কোনো আবাসন গড়ার জন্য করেছে কি না ঠিক বলতে পারলাম না, তবে এইখানে এই এলাকাটা এই জায়গাটুকু সরকার ওই নদী পর্যন্ত অ্যাকোয়ার করেনি, হয়তোবা এদের কারণে এই পর্যন্ত আমাদের প্রজেক্টের সীমারেখা। এরপরে যদি এখানে বর্ষাকাল হতো তাহলে পানি এসে যেত এই জমিনের উপরে, এখন শীতকাল বিদায় জমিন থেকে পানি শুকিয়ে মূল নদীতে রয়ে গেছে। আর আমার দৃষ্টিতে বন্ধুরা, এই প্রজেক্টটা যদি ঠিক এইটুকু জায়গা নিয়ে যদি সেই নদী পর্যন্ত চলে যেত আরও চমৎকার হতো,
যাই হোক, মোটামুটি যতটুকু আছে এই বিশালতাই বলে শেষ করা যাবে না। আর এখানে অল্প একটু জায়গা রয়ে গিয়েছে, হয়তো কয়েক একর জায়গা এখানে ওই রূপায়ণ সিটির আন্ডারে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে এই প্রজেক্টটা এক কথায় মানে ঘুরে ফিরে দেখতে দেখতে সারাটা দিন লেগে যাবে। আমি এখানে দেখতে পেয়েছি খিরাই ফসল করতেছে, কেউ আলু বুনতেছে, কেউ খিরা বুনতেছে, বিভিন্ন ফসলগুলো এখানে মাঠে করে, মেয়েরা এখানে কাজ করে মাঠে, খিরাই খেতে খিরাই রোপণ করতেছে মেয়েরা, আমি দেখেছি। গোসল করেছি নদীতে, এরপর অনেক ক্ষুধা লাগছে, চলে যাব এবার ইনশাল্লাহ। বন্ধুরা, এই প্রজেক্ট থেকে বের হওয়ার অনেকগুলো রাস্তা আছে। এই মুহূর্তে আমি প্রজেক্টের সর্বপূর্ব প্রান্তে বেড়িবাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমি যেদিকে যাচ্ছি এটি হচ্ছে এটার সাথে মেইন রোডের কানেকশান থাকার কথা, কিন্তু শেষ পর্যন্ত গেলে দেখা যায় যে সেখানে একটা বাড়ি আছে, বাড়ির পরে আর মেইন রোডের সাথে এই রাস্তাটা মিশতে পারেনি, যার কারণে আপনারা যারা বাইক নিয়ে আসবেন এখানে আমার ভিডিও দেখে যারা খেয়াল করবেন যে বাইক চালিয়ে অন্তত সর্বশেষ পূর্ব প্রান্তের রাস্তা দিয়ে বাইক চালিয়ে রোডে ওঠার চেষ্টা করবেন না, কারণ শেষ পর্যন্ত গেলে আপনি রোডে উঠতে পারবেন না। আমি পায়ে হেঁটে বাড়ির উপর দিয়ে গিয়ে রোডে উঠে গিয়েছি, কিন্তু বাইকওয়ালারা তো এটা সম্ভব নয়, এই কারণে আমি ভিডিওতে কথাটা বলে রাখলাম। আর বন্ধুরা, এই প্রজেক্ট তো একেবারে ছোটোখাটো না যে আমি গেলাম আবার চলে আসলাম, প্রায় 1.5-2 কিলোমিটার এইভাবে গিয়ে যদি আবার আসতে হয় তাহলে অনেকটা কষ্ট। আমি এই জন্য কথাটা বলে রাখলাম, বাইক নিয়ে যারা আসবেন তারা অবশ্যই মাঝখান দিয়ে যে এই রাস্তাটা আছে, দুই প্রজেক্টের মাঝখান দিয়ে যে নদীটা আছে, ওই নদীর দুই পারে যে প্রজেক্টের এরকম জায়গা আছে রাস্তা, ওই সমস্ত রোড দিয়ে বাইক চালিয়ে আপনারা মেইন রোডে চলে যাবেন। বন্ধুরা, যেতে তো মন চায় না এত সুন্দর স্পট থেকে, তবুও যাচ্ছি, বারে বারে খালি এটা দেখতে মন চায়, তাই গানে গানে যাচ্ছি। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান, ভারে ভারে বন্ধু তোমায় দেখিতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়। ধন্যবাদ।